আপনাদের যারা জেলা নেতৃত্ব প্রেসিডেন্ট রয়েছে মুসলিম পাকিস্তান কা জিন্দাবাদ নারা লাগ রা ইধর আমারা পার্টি অফিস জ্বালা দিয়া উসকা সাথ দেড় দোশো মুসলমান থা পুলিশ ভি সামনে গার্ড থা উসকা সামনে জ্বালা দিয়া আমারা ক্যা নারা লাগাতে পাকিস্তান জিন্দাবাদ মোদি জি মোদি মুদ্রাবাদ অমিত শাহ মুদ্রাবাদ এইসা বল রা আল্লাহু আকবর উসকা স্লোগান দে রা ও বাত সেই হ্যায় লেকিন আমারা পার্টি অফিস জ্বালা দিয়া উনোনে ক্যা আম থে হ্যাঁ আম নেই আম নেই থে আম নেই থে চাপাটালির থেকে কিছু দুষ্কৃতি মুসলিম দুষ্কৃতি এরা মিছিল করতে করতে আসে চাপাটালিতে। প্রথমে এরা আমাদের বিজেপির অনেক পতাকা ছিল এগুলো পুড়িয়ে দেয়, তারপর মিছিল করতে করতে যখন দেখে যে এখানে পার্টি অফিস, এখানে পার্টি অফিসে এরা লাঠি দিয়ে প্রথমে দরজা ভেঙে দেয়, চেয়ার টেয়ার সব ভেঙে চুরে দিয়েছে, সাইনবোর্ড ছিল জাতীয় পতাকা, জাতীয় পতাকা বন্ধ পুড়িয়েছে এরা, প্লাস নানান তাকবীর আল্লাহু আকবর এইসব উল্টো পাল্টা স্লোগান দিচ্ছে পাকিস্তান। এ তো মালুম নেই হয় লেকিন মেরা খেয়াল সে জিহাদি গোষ্ঠী হয় এ জিহাদি গোষ্ঠী এরা, এরা রাজ্য প্রশাসনের সহযোগিতায় রুলিং পার্টির সহযোগিতায় আজ এইগুলো ওরা করে বেড়াচ্ছে সারা রাজ্যে। হ্যাঁ এখানে একটা শনি মন্দির আছে, এই শনি মন্দিরে এরা হামলা চালানোর জন্য গিয়েছিল, তো ওখানে কিছু স্থানীয় লোক ছিল বাধা দেওয়াতে এরা চলে যায়। শুধু তাই না, এদের লুঙ্গির তলে, লুঙ্গির তলে এরা ধারালো অস্ত্র লুকিয়ে রেখেছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, এদের হাঁটা চলায় বোঝা যাচ্ছে ধারালো অস্ত্র বলতে নিয়ে ঘুরছে, নাহলে এইভাবে দেখুন না ওই জায়গায় প্রচুর প্রচুর ছিল, নাহলে দেখুন না দরজায় দেখুন কোন দিক থেকে এসেছিল আর কোন দিকে চাপাটালির থেকে আসছিল কদমগাজি আসছিল, এরা পুরো প্রোটেকশন নিয়ে এসেছে, পুরো প্রোটেকশন নিয়ে এসেছে। আর যদি হ্যাঁ পুলিশ ছিল, পুলিশ ছিল, পুলিশ ছিল, পুলিশ ছিল, পুলিশের সামনে গেছে, পুলিশের সামনে গেছে, পরিবার করছে না, পাকিস্তান কি জিন্দাবাদ বলছে, পুলিশের সামনে বলছে পাকিস্তান কি জিন্দাবাদ, পুলিশের সামনে প্রোটেস্ট করছে, পুলিশ কিছু বলছে না, পাকিস্তানের স্লোগান দিচ্ছে সামনে আমাদের মন্দির এসে ভেঙে দিচ্ছে, কিন্তু মীমাংসা হয় না, কালকে যখন 10টা হবে অনেক লোক ছিল, অনেক লোক ছিল, মোটামুটি ছিল বেশি বেশি 170টা বাইক ছিল, 70টা বাইক ছিল আমার নিজের চোখে দেখা, আমার দিদাকে যখন ডাক্তারখানে নিয়ে যাচ্ছিলাম 60 থেকে 70টা বাইক ছিল ওদের, আর সব কালো পতাকা পাকিস্তান জিন্দাবাদ বলছে। অমিত শাহ সে আমাদের নেতাকে ওরা যা খুশি বলতে পারে, তা বলে ভারতবর্ষে থেকে, ভারতবর্ষে মাটিতে থেকে পাকিস্তান জিন্দাবাদ, ভারতীয় পতাকা স্বাধীন স্বাধীন ভারতে, এটা স্বাধীন ভারতে এটা কোনো হয় কোনোদিন হয়েছে?